রেশনে সাধারণ মানুষের জন্য বরাদ্দ চাল এবং আটা উদ্ধার হলো বিজেপি পার্টি অফিস থেকে। ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছিল ধূপগুড়ি ব্লকের শাকুয়াছড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া মোড় এলাকায়। জানা যায় অভিযুক্ত ওই ডিলারকে গ্রেপ্তার করেছে রানারহাট বানারহাট থানার পুলিশ বলে সূত্রে জানা গেছে। জানা যায় গত কয়েকদিন থেকে অভিযোগ আসে স্থানীয় এই রেশন ডিলারে প্রচুর মালপত্র রয়েছে ওই বিজেপি পার্টি অফিসে। খবর পাওয়া মাত্র ধূপগুড়ি খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক বানারহাট থানা পুলিশকে খবর দেয় এবং তারা হানা দেয় ওই এলাকায়। অভিযান চালাতে গিয়ে দেখা যায় রেশন ডিলারে যে মালপত্র মানুষের জন্য এসেছে তার যে গোডাউনে রাখা হয়েছে তার সামনে রয়েছে বিজেপির দলীয় পতাকা এবং গোডাউনের ভিতরে বিজেপির নেতা অমিত শাহ সহ বিজেপির অন্য নেতাদের ছবি এবং দলীয় পতাকাও রাখা আছে। এমনকি ঘরের ভেতরে রয়েছে বিজেপির ব্যানার। এরপর ওই রেশন ডিলারকে ডেকে পাঠানো হয়েছে। রবি শাহ নামে ওই ব্যক্তির সঙ্গে তিনি ব্যবসা করেন, তবে তিনি বিষয়টি নিয়ে কিছুই জানাতে চাননি। তবে বিজেপির সঙ্গে এই চাল আটার কোনো যোগ নেই। এইদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ডিলারকে এবং রবি শাহকে আটক করে জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে যায় পুলিশ। সূত্রে জানা গেল ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন গোড়ানের ভিতর থেকে প্রায় 217 প্যাকেট চাল এবং 73 প্যাকেট আটা উদ্ধার করা হয়েছে। আমরা শুনে নেব এই প্রসঙ্গে যারা মানুষ সাধারণ মানুষ রয়েছেন তারা এই প্রসঙ্গে কি বলছে। দেখেন যে ঘরটায় রেশন সামগ্রী আছে সেই ঘরটা লোকসভা নির্বাচনে নির্বাচনী লোকসভা নির্বাচনী কার্যালয় হিসেবে আমরা একটা ভাড়া নিয়েছি, তারপর আমরা ঘর ছেড়ে দিয়েছি। কিন্তু ঘরের সামনে একটা বিজেপির পতাকা ছিল, যেহেতু রাস্তার ধারে আমরা পতাকাটা খুলে নিই। আমার সাথে মাননীয় মণ্ডল সভাপতি কথা হলো, মণ্ডলের জিএস এর সাথে কথা হলো। সেই ঘরটার যে মালিক তিনি ওখানকার রেশন দোকানদার বা অন্য কাউকে তিনি ভাড়া দিয়েছেন, যে ভাড়া দেওয়ার পর সেই রেশনের মাল সেই ঘরে ঢুকছে, তার তা বিজেপি নেই। আমরা ঘর ভাড়া নিয়েছিলাম এক বছর আগে। আমরা ঘর লোকসভা ভোট আমাদের সম্মানীয় জন্দার লোকসভা ভোটের সময় একটা জন্দার এলাকা পড়ে লোকসভার, জন্দার ভোট শেষ হয়ে গেছে, আমরা 23 মে রেজাল্ট হয়েছিল, আমরা মে মাস অব্দি দেখে তারপর আমরা জুন মাস থেকে ছেড়ে দিয়েছি। সে ঘরে কে কা মাল লাগবে কি লাগবে সেটা একটু বিজেপি, আরে বিজেপিতে সেই সব রেস্টুরেন্ট থাকবে। ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম, আমরা দর্শক করছি, ঘরটা ভাড়া ছিল, চালটা চাল ওখানে তো চাল পাওয়া গেছে, দারুর বোতল তো পাওয়া যায়নি, AK-47 তো পাওয়া যায়নি, বা পাকিস্তানের কোনো জঙ্গিকে তো পাওয়া যায়নি, পাওয়া তো গেছে চাল। আরে কেন্দ্র চাল ঘর ভাড়া নিয়েছে, ঘর যে ভাড়া নিয়েছে সে বুঝবে আমাদের কি আছে। আরে তৃণমূল তো সব কিছু আছে, কিছু করতে পারছে না। আর ওই ভদ্রলোক তো বলছে যে আমার সাথে ঘর মালিকের এগ্রিমেন্ট হচ্ছে, ঘর বাড়ি এগ্রিমেন্ট দেখাই দিবে। আপনি আগে একটা বাড়িতে ভাড়া ছিলেন, সে বাড়িতে ভাড়া যেতে পারি না, সেই সেই দায়িত্ব কি আপনার নাকি? আপনার বাড়িতে ভাড়াতে পরে পাকের চামড়া পাওয়া গেছে জন্য সে দায়ী আমি? তৃণমূল ব্যাক ফুটে আমাদের হোম কোয়ারেন্টাইন রাখছে, তো 21 সালের পর সবগুলো হোম কোয়ারেন্টাইন চলে, একদম নিশ্চিত থাকেন। অত হোম কোয়ারেন্টাইনে মানুষ পাঠাই দিবে আর ঘুরে দেয়।